প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে তোমাদের নবম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশি থেকে আমরা একটা সরল অঙ্ক অনুশীলনীর 10-এর ক নম্বর যে সরল অঙ্কটি, আমরা সেই সরল অঙ্কটি এখন সমাধান করব। তো তোমরা একটু খেয়াল করো, আমি প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি। এ স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি মাইনাস সি ইন্টু বি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো চক্রাকার তোমাদের অনুশীলনীতে উদাহরণে দেওয়া আছে। আমরা যদি চক্রাকারটা একটু খেয়াল করি, মনে করো সে এটা একটা বৃত্ত, মানে চক্রাকার, চাকার মতো। আমি যদি এখানে এ নেই, এখানে বি নেই, এখানে সি নেই, চক্রাকারটা আমাদের ঠিক এভাবে ঘুরবে। এ বি হবে, বি সি হবে এবং সি এ হবে। এখন এ বি দিয়েই যে আসতে হবে এমন কথা না, বি সিও আসতে পারে, সি এও আসতে পারে, অর্থাৎ ঠিক এভাবেই আসবে, উল্টা পাশ দিয়ে না। এখানে দেখো এই অঙ্কটাতে এ মাইনাস বি ঠিক আছে, কিন্তু আছে এ মাইনাস সি, কি উল্টা পাশ দিয়ে। আমি বলছিলাম কি যাবে এই পাশ দিয়ে, অর্থাৎ সি মাইনাস এ হলে ঠিক হইতো। তাহলে আমাদের কি করলে এটা সি মাইনাস এ হবে? আমরা যদি এখানে এক কাজ করি, কি মনে করো এ স্কোয়ার ডিভে, আমি যদি মাইনাস সাইনটা কমন নেই, সি মাইনাস এ, আমি কি করলাম মাইনাস সাইন কমন নিলাম, নিলে পরে কি সি মাইনাস এ হলো। কেমন করে এটা হলো দেখো, মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস সি, মাইনাসে মাইনাসে প্লাসে, প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই, একই কেস, বি মাইনাস সি এখানে আছে কিন্তু বি মাইনাস এ উল্টা পাশ দিয়া। তাহলে আমাদের এটা কি হবে এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি আনতে গেলে কী করতে হবে, আমাদের মাইনাস সাইন কমন নিতে হবে। তাহলে বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই, এখানেও একই কথা, সি মাইনাস এ ডিভাইডেড বাই, এখানে আছে কি দেখো সি মাইনাস বি উল্টা পাশে, তাহলে কী হবে বি মাইনাস সি। তাহলে মাইনাস সাইন যেহেতু কমন নিলাম, তাহলে এটা কী হবে বি মাইনাস, বি মাইনাস সি। তাহলে এখানে মাইনাস সাইন কমন সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি, এই যে মাইনাস এ প্লাস এ মাইনাস বি, মাইনাস এ মাইনাস এ প্লাস সি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক কাজ করি, চক্রাকার তোমরা বুঝতে পারছো, আমরা যদি এটা এখন লসাগু করবো, লসাগু করলে দেখো এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস, মাইনাস সাইন কমন নিলাম, এই এ মাইনাস বি আর এই এ মাইনাস বি, এই দুইটা মিলে লিখবো একটা এ মাইনাস বি, এই বি মাইনাস সি, এই বি মাইনাস সি দিয়ে লিখবো বি মাইনাস সি, এবং এই সি মাইনাস এ নিয়ে এই সি মাইনাস এ দুইটা মিলে একটা সি মাইনাস এ। এখন এই এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ দিয়ে যদি ভাগ দেই, এ মাইনাস বি এবং সি মাইনাস এ বাদ গেলো, কী থাকলো বি মাইনাস সি। তাহলে এ স্কোয়ার দিয়ে বি মাইনাস সিকে গুণ, এ স্কোয়ার দিয়ে গুণ হচ্ছে বি মাইনাস সি প্লাস, এখানে দেখো বি মাইনাস সি এবং এ মাইনাস বি দিয়ে, এ মাইনাস বি দিয়ে যখন ভাগ দেবো, তাহলে বি মাইনাস সি এবং এ মাইনাস বি বাদ যাবে, কী থাকবে সি মাইনাস এ, বি স্কোয়ারের সঙ্গে সি মাইনাস এ গুণ হবে প্লাস, এখানেও সি মাইনাস এ এবং বি মাইনাস সি ভাগ দিলে এটা বাদ যাচ্ছে, কী থাকতেছে এ মাইনাস বি, সি স্কোয়ারের সঙ্গে থাকতেছে গুণ অবস্থা এ মাইনাস বি। শিক্ষার্থী বন্ধুরা, আমি কি বলছিলাম যেন তোমাদের চক্রাকারে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ এভাবে যাবে। তাহলে এখানে দেখো এখানে আছে বি মাইনাস সি, সি মাইনাস এ, এখানে এ মাইনাস বি, তাহলে আমাদের যেহেতু একটা চক্রাকার ঠিক আছে, তাহলে আমি এটা ঠিক রাখবো, এই দুইটা কী করবো গুণ করে দেব। তাহলে গুণ করলে কী দাঁড়াচ্ছে, এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি মাইনাস এ বি স্কোয়ার, এটা যা আছে তাই লিখলাম। কেন তাই লিখলাম, এ মাইনাস বি আকারে নিয়ে আসবো, নিচে কী থাকলো এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেহেতু এ মাইনাস বি আছে, প্রত্যেকটা বাকি যে দুইটা আছে এখানেও কিন্তু আমাদের এ মাইনাস বি নিয়ে আসতে হবে। তাহলে কীভাবে নিলে আমাদের এ মাইনাস বি হবে, আমি যদি এ স্কোয়ার
20 সঙ্গে এ বি স্কয়ার নেই, দেখো এখানে এই দুটো মিলে কমন যাচ্ছে, এ বি ভাগ দিলে এ মাইনাস বি হলো, তাহলে আমাদের এইটা গেল এবং এইটা গেল, বাকি থাকতেছে এই দুইটার মধ্যে। দেখো এখানে যদি সি কমন নেই তাহলে স্কয়ার মাইনাস সি স্কয়ার, তাহলে আমি নিচ্ছি এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি, আর এখানে যা আছে তাই সি স্কোয়ার দিয়ে এ মাইনাস বি, নিচে কী দাঁড়ালো মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে উপরে এই দুটো মিলি কমন যাচ্ছে কি এ বি, এ বি দিয়ে ভাগ দিলে থাকছে এ মাইনাস বি, এখানে কমন যাচ্ছে কি সি, যদি আমি কমন নেই তাহলে কী দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস এ প্লাস মাইনাস বি স্কোয়ার, আর এখানে সি স্কোয়ার দিয়ে এ মাইনাস বি তো আছেই, তাহলে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি, কিন্তু এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি যদি এটা সূত্রে ফেলাই দেই এ বি এ মাইনাস বি সি দি, স্কোয়ার বি স্কোয়ার সূত্র ফেলাচ্ছি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি প্লাস সি স্কোয়ার দিয়া এ মাইনাস বি, নিচে কী থাকতেছে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। শিক্ষার্থী বন্ধুরা এখানেও এ মাইনাস বি আছে, এখানেও এ মাইনাস বি, এখানেও এ মাইনাস বি, তাহলে আমি এ মাইনাস বি উপরে কমন নেব, তাহলে এ মাইনাস বি কমন নিলে কী দাঁড়াইলো, এখানে থাকতেছে এ বি, এখানে এই দেখো এ মাইনাস বি চলে গেলো, আর কি থাকে সির সঙ্গে এ প্লাস বি, এখানে কি গুণ অবস্থা আছে, তাহলে আমি লিখতে পারি কি সির সঙ্গে এ গুণ, অর্থাৎ মাইনাস এ প্লাসে মাইনাস সি এ, আবার মাইনাস এ প্লাসে মাইনাস বি সি, আর এখানে এ মাইনাস বি চলে গেলো, কী থাকতেছে সি স্কোয়ার, নিচে কী থাকলো মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস এ। তো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আমি দেখো উপরের অংশটা মিশিয়ে দিচ্ছি, তোমরা যখন এই ভিডিওটা দেখবা তখন প্রয়োজনে ব্রেক দিয়ে ভালো করে উঠায় নিবা, তাহলে আমি উপরের অংশটা মিশিয়ে দিচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো তাহলে এখানে এ মাইনাস বি আমাদের থাকলো, এখন কী নিয়ে আসতে হবে বি মাইনাস সি, তাহলে আমি নিচ্ছি এখানে এ মাইনাস বি, এখানকার মধ্যে এই দেখো এই চারটার মধ্যে কোনটা কোনটা নিলে বি মাইনাস সি হবে, দেখো এখানে এ বি আর এখানে হলো সি, আমি এই দুটো মিলে যদি এ কমন নেই তাহলে এখানে হচ্ছে বি মাইনাস সি, এখানে যদি সি কমন নেই তাহলে হচ্ছে বি মাইনাস সি, আমি ডাইরেক্ট কমন নিতে পারতেছি, তাহলে আমি কমন নিচ্ছি এখানে কি এ, সেকেন্ড ব্র্যাকেট এ কমন নিলাম, নিলে পরে কী হচ্ছে বি মাইনাস সি, কি বি মাইনাস সি, তারপরে কী চিহ্ন মাইনাস, এই যে মাইনাস চিহ্নটা নিলাম, এই দুটো মিলে কী কমন যাচ্ছে সি, সি কমন নিলে কী থাকতেছে এখানে বি, আর এখানে থাকতেছে দুইটা সির সঙ্গে একটা সি ভাগ দিলে আরও একটা থাকে মাইনাস সি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, নিচে হচ্ছে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। শিক্ষার্থী বন্ধুরা তাহলে উপরে দাঁড়াইলো এ মাইনাস বি, এখন এই বি মাইনাস সি, এই বি মাইনাস সি, বি মাইনাস সি কমন নিলাম, আর কী থাকলো এ মাইনাস সি, নিচে কী থাকলো এ মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস এ। তো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কের শুরুতেই আমি বলছিলাম চক্রাকারে আমাদের আসতে হবে, তাহলে নিচেরটা আসছে এ মাইনাস বি, এখানে বি মাইনাস সি, এখানে সি মাইনাস এ, উপরেরটা কী দাঁড়াইলো এখানে এ মাইনাস বি, বি মাইনাস সি, কিন্তু এটা সি মাইনাস না হয়ে, সি মাইনাস এ না হয়ে এ মাইনাস সি হয়েছে, তাহলে এটাকে আমরা কীভাবে সি মাইনাস এ নিয়ে আসতে পারি, আবারও আমরা উপরে কী করবো মাইনাস সাইনটা কমন নেব, নিলে পরে এ মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস এ হলো, নিচে কী থাকলো এ মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস এ। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এই মাইনাস ক্যান্সেল, এই এ মাইনাস বি, এই এ মাইনাস বি কাটা যায়, এই এ মাইনাস বি, বি মাইনাস সি এটাও যাচ্ছে সি মাইনাস এ, অর্থাৎ আমরা একবারে কেটে দিতে পারি ওয়ান, অথবা না কাটলেও এখানে কি অ্যান্সারটা দাঁড়াচ্ছে ওয়ান।
তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটি কথা বলি নেই, সেটা কি, এখানে দেখো আমাদের এই যে অঙ্কটার মধ্যে আমি যে উৎপাদক করছি, উৎপাদক করার পরে আমাদের উপরে এবং নিচে কাটা গেল, এটা অবশ্য ডাইরেক্ট সূত্রের সাহায্য আমরা করতে পারতাম। এখানে এই ক্যালকুলেশন না করে আমরা ডাইরেক্ট মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ এই সূত্রটাও বসায় দেওয়া যাইতে পারে, দিলে পরে উপরে নিচে কাটা যাইতো, ইকুয়াল টু ওয়ান হইতো। তো আশা করি তোমরা বুঝতে পারছো দশের যে সরল অঙ্কগুলো আছে ঠিক একই নিয়মে। তো তোমাদের বাসার কাজ থাকলো, তোমরা বইয়ের খ গ এই অঙ্কগুলো করার চেষ্টা করবা, আমি আগামী দিনে সরলের আরেকটি অঙ্ক নিয়ে আসব। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।